আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা থ্রেডস মার্কেটিং সম্পর্কে জানবো অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অন্যতম নতুন একটি জনপ্রিয় মার্কেটিং বা মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা হচ্ছে থ্রেডস মার্কেটিং তো এই থ্রেডস মার্কেটিং আপনি কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিও থেকে আমরা শেখা শুরু করবো এবং থ্রেডস মার্কেটিং হচ্ছে কঠিন কিছু না থ্রেডস মার্কেটিং হচ্ছে ফেসবুক মার্কেটিং যেভাবে আমরা করি তারপরে টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কড ইন বা ইউটিউব যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেরকম একটি সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে এই থ্রেডস এটাকে আমরা যদি বলি যে থ্রেডস আসলে কী সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি যে থ্রেডস হচ্ছে আমরা সবাই টুইটারকে চিনি তো টুইটারের মতোই একটি প্ল্যাটফর্ম হচ্ছে থ্রেডস তো আমরা যেহেতু শুরু করছি আমাদের এই ভিডিও থেকে তো আজকে প্রথমে আমরা একেবারে শুরু থেকে যেটা জানবো যে থ্রেডস বলতে আসলে আমরা কি বুঝি থ্রেডস অ্যাপ আসলে কি বা থ্রেডস মার্কেটিং আমরা কিভাবে করব থ্রেডসের ইন্টারফেসটা হচ্ছে এরকম এখন আমি কম্পিউটার দিয়ে লগ ইন করেছি আপনারা মোবাইলেও ব্যবহার করতে পারেন মানে মানে থ্রেডস যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে থ্রেডস হচ্ছে একেবারেই যে টুইটার যেরকম প্ল্যাটফর্ম বা টুইটার যেরকম সোশ্যাল প্ল্যাটফর্ম সেরকমই একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই থ্রেডস তো থ্রেডস আসলে তৈরি করেছে কে থ্রেডস তৈরি করেছে বা থ্রেডস হচ্ছে মেটা প্ল্যাটফর্মের মেটা হচ্ছে বর্তমানে কি বর্তমানে ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রাম এগুলোর হচ্ছে ওনার হচ্ছে মেটা এই মেটারই আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে এই থ্রেডস আচ্ছা তাহলে থ্রেডস থ্রেডস কে তৈরি করেছে থ্রেডস হচ্ছে মেটার একটা প্রোডাক্ট যেটা আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করবো এবং যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের থ্রেডস অবশ্যই শিখতে হবে এই জন্য কারণ হচ্ছে যে যেহেতু এটা নতুন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মে আপনি বেশি পরিমাণ টার্গেটেড অডিয়েন্স পাবেন কাস্টমার পাবেন এবং আপনি যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে ক্লায়েন্টরাও তাদের থ্রেডস অ্যাকাউন্টে কী চাচ্ছে মার্কেটিং চাচ্ছে আচ্ছা তাহলে থ্রেডস হচ্ছে কি যে ইনস্টাগ্রাম দিয়ে আমরা এখানে লগ করতে পারি মানে সহজভাবে লগ ইন করার জন্য যে সিস্টেমটা মেটা রেখেছে সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম দিয়ে লগ এখানে করবো তাহলে প্রথমে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমরা থ্রেডসে একটা অ্যাকাউন্ট তৈরি করব ওকে সো এটা হচ্ছে আমাদের থ্রেডসের ইন্টারফেস আপনারা যদি স্ক্রল করেন সেক্ষেত্রে এইভাবে আপনারা দেখতে পারবেন এবং খেয়াল করবেন এখানে যে আপনি যদি ডেস্কটপ ইনস্টাগ্রাম ব্যবহার করেন সেক্ষেত্রেও এই থ্রেডসেও এরকম এখানে দেখেন হোম বাটন তারপরে সার্চ তারপরে এখানে আপনি যদি কোনো পোস্ট করতে চান তারপরে এখানে হচ্ছে লাইক যে লাইক সেকশন সেটা এখানে হচ্ছে আপনার এখানে আপনি প্রোফাইল সেকশন দেখতে পারবেন ওকে সো থ্রেডসে লগ ইন আপনি কীভাবে করবেন প্রথমে থ্রেডসে লগ ইন করার জন্য আপনাকে আপনার যে কম্পিউটার হোক বা আপনার যে মোবাইল হোক যেটাতে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান প্রথমে ইনস্টাগ্রামে লগ ইন করে নেবেন তো আমি এখানে ইনস্টাগ্রামে লগ ইন করে নিয়েছি ইনস্টাগ্রামে লগ ইন করার পরে আপনি চলে আসবেন এখানে এই মোর সেকশনে চলে আসবেন এই মোড়ে ক্লিক করার পরে এখানে থ্রেডস নামে একটা সেকশন আপনি পাবেন এই থ্রেডসে ক্লিক করলে আপনি এই থ্রেডসে চলে আসবেন মানে আমরা যখন থ্রেডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমেই করতে হবে তো আমরা কি করব আমরা এখানে ক্লিক করে এই সেকশনে চলে আসবো এরপরে আমরা এই যে লগ ইনে ক্লিক করব লগ এ ক্লিক করার পরে বলবে ইন উইথ ইয়র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে আপনি যেটা করতে পারেন যে আপনার যদি ইনস্টাগ্রাম লগ করা না থাকে আপনার কম্পিউটারে বা মোবাইলে সেক্ষেত্রে আপনার এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম ফোন অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে আর আপনার যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম দিতে পারেন সো আমি এখন কন্টিনিউ উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব কন্টিনিউ উইথ ইনস্টাগ্রামে দেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউ টু থ্রেডস ওকে এই যে আমরা কোনটা দিয়ে হচ্ছে কোন ইনস্টাগ্রাম দিয়ে এখানে কন্টিনিউ করব মানে থ্রেডসে কন্টিনিউ করব আমরা এটা দিয়ে করব সো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছু সময় নেবে এবং অনবোর্ডিং এবং এখানে দেখেন আমাদের এখন থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করার সেকশনে নিয়ে গেছে বা থ্রেডসে এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেখেন এই যে আমাদের বলছে যে প্রোফাইল এই যে কাস্টমাইজ ইওর থ্রেডস প্রোফাইল মানে আমাদের এগুলো আপডেট করতে বলছে আমাদের নেম তারপরে হচ্ছে বায়ো বায়ো দিতে হবে লিঙ্ক দিতে হবে আপনি এগুলো ম্যানুয়ালি দিতে পারেন অথবা ইমপ্র ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম মানে আমাদের এই ইনস্টাগ্রামে যা আছে সেটাই আমরা এখানে নিয়ে আসতে পারি তো আমি এখন ম্যানুয়ালি দেব না আমি ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রামে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টাগ্রামে যা আছে সেরকমই এখানে চলে আসলো তারপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবো অথবা আবার ইম্পোর্ট করা যায় আমরা যেটা করবো নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রাইভেসি সেকশন আসবে বলছে যে আমাদের এটা কি পাবলিক প্রোফাইল হবে নাকি প্রাইভেট প্রোফাইল হবে অবশ্যই আমাদের যেহেতু মার্কেটিং পার্পাসে কাজ এটা আমাদের অবশ্যই পাবলিক প্রোফাইল হবে কারণ পাবলিক প্রোফাইল সবাই দেখতে পারবে কিন্তু প্রাইভেট প্রোফাইল সবাই দেখতে পারবে না আপনার যারা অ্যাপ্রুভড ফলোয়ার তারাই হচ্ছে এই প্রাইভেট প্রোফাইল দেখতে পারে এবং ইন্টারাক্ট করতে পারে মানে লাইক কমেন্ট শেয়ার মেসেজিং তো আমরা কি করব পাবলিক প্রোফাইলে ক্লিক করব। এটা সিলেক্ট থাকবে এরপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে ফলো দ্য সেম অ্যাকাউন্টস ইউ ফলো অন ইনস্টাগ্রাম মানে আমরা ইনস্টাগ্রামে যাদের ফলো করি সেই রিলেটেড কাউকে ফলো করতে বলছে আমরা এখান থেকে ধরেন মনে করেন জাস্ট একটাকে ফলো করে দিলাম তারপরে হচ্ছে দুটোকে ফলো করে দিলাম চাইলে ফলো অলো করা যায় তারপর নেক্সটও দেওয়া যায় আমরা নেক্সটে ক্লিক করলাম তারপরে বলছে হাউ থ্রেডস ওয়ার্কস থ্রেডস কীভাবে কাজ করে আর নিচে আছে আমাদের জয়েন্ট থ্রেডস আচ্ছা এটা পাওয়ার্ড বাই ইনস্টাগ্রাম দ্য ফেডিভার্স ইউর ডাটা ও বিষয়গুলো এগুলো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে কিছু বলছে তো আমরা জয়েন্ট থ্রেডসে ক্লিক করব জয়েন্ট থ্রেডসে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে এবং আমরা থ্রেডসে এই জন্যই আসলাম কারণ হচ্ছে আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা যদি থ্রেডস মার্কেটিং করি আমাদের প্রথমেই হচ্ছে যে থ্রেডস অ্যাপ সম্পর্কে জানতে হবে এবং থ্রেডসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এই হচ্ছে আমাদের থ্রেডসের ইন্টারফেস ওকে সো আমরা দেখেন এখানে স্ক্রল করতে পারছি এবং আমরা প্রথমে ইন্টারফেসটি একটু ভালো করে দেখি এখানে কি আছে এখানে যে হোম আইকন আছে আমরা এখন হোমে আছি এটা হচ্ছে সার্চ এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করতে পারবো যা আমরা খুঁজে পেতে চাই তারপর আমরা যদি পোস্ট করতে চাই মানে পোস্ট বলতে এখানে আসলে পোস্ট বোঝানো হচ্ছে না মানে পোস্টই থ্রেড বলা হচ্ছে এটাকেই যে স্টার্ট এ থ্রেড মানে একই জিনিস পোস্ট এবং এই থ্রেড হচ্ছে আপনি কত ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন থ্রেড হচ্ছে আপনি পাঁচশো ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন লিঙ্ক অ্যাড করতে পারবেন ফটো অ্যাড করতে পারবেন ভিডিও আপ মানে অ্যাড করতে পারবেন এবং এটা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে হতে হবে ভিডিও আচ্ছা সো আমরা এখানে মনে করেন আপনি যা কিছু লিখে আপনি পোস্ট করে দিতে পারেন তারপরে এখানে হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভিটি আপনার লাইক কমেন্ট শেয়ার লাইকগুলো এখানে থাকবে এটা হচ্ছে আপনার যে প্রোফাইল যে প্রোফাইল আমরা তৈরি করলাম এই যে হ্যাঁ প্রোফাইল দেখেন এই প্রোফাইল আবার আপনি অপটিমাইজ করতে পারবেন মানে যে কোনো সময় এটা ঠিক করা যাবে মানে এডিট করা যাবে এখানে এডিটে ক্লিক করলে আপনি এই যে যেটা আমরা আগে দেখেছিলাম না নেম বায়ো লিঙ্ক এবং আপনি চাইলে এটাকে পরবর্তীতে প্রাইভেট প্রোফাইলও কনভার্ট করতে পারবেন তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে সবই কাস্টমাইজ করা যায় এই যে আমাদের ফিনিশ ইউর প্রোফাইল মানে যখন আপনি মার্কেটিং পারপাস এটাকে তৈরি করবেন আপনার হচ্ছে অবশ্যই সব কিছু সুন্দরভাবে অপটিমাইজ থাকতে হবে তো আমরা দেখেন আমাদের কি করতে হবে আমরা যেগুলো কমপ্লিট করেছি আমরা কি কি কমপ্লিট করেছি আমরা হচ্ছে প্রোফাইল ফটো অ্যাড করেছি এবং এখানে আমাদের হচ্ছে ফলো ফাইভ প্রোফাইলস এখানে আরও পাঁচটা প্রোফাইলকে আমাদের ফলো করতে বলছে তারপর তারপরে থ্রেড ক্রিয়েট করতে বলছে মানে পোস্ট দেওয়া আর কি এবং এখানে দেখেন দুটি হচ্ছে লেফট আছে মানে এই দুটি লেফট এবং আমরা প্রোফাইল ফটো অ্যাড করেছি বায়ো অ্যাড করেছি ওকে সো আমরা এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ যে এই দুটি বাকি হ্যাঁ এই দুটো করে ফেললে আমাদের এটা হচ্ছে অপটিমাইজ হয়ে যাবে বা যেটাকে আমরা বলি যে এসি অপটিমাইজড প্রোফাইল আচ্ছা এখানে ক্লিক করেও আমরা থ্রেড ক্রিয়েট করতে পারবো আর এখানে আপনি যদি ক্লিক করেন দেখেন এখানে আপনি যে হচ্ছে যে যেগুলো পিন করে রাখবেন যে পোস্টগুলো বা যে প্রোফাইলগুলো সেগুলো আপনি এখানে পাবেন আর যদি আপনি এখানে ক্লিক করেন এই যে আপনার টু লাইন যেটা থ্রি লাইন না টু লাইন যেটা সেখানে ক্লিক করে অ্যাপারেন্স অ্যাপারেন্স সেটিং ইত্যাদি লগ আউট এই বাটনগুলো পাবেন তো অ্যাপারেন্সে কী আছে অ্যাপারেন্সে দেখেন এখানে অ্যাপারেন্সে আপনি যে অটো বা লাইট মোড বা নাইট মোড এগুলো আপনি সেট করতে পারবেন এবং সেটিংসে গেলে আপনি এখানে আপনার যে প্রোফাইল সেটা সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন এখানে যে দেওয়া আছে প্রাইভেসি অ্যাকাউন্ট হেল্প অমুক বিষয়গুলো হ্যাঁ তো আমরা আবার একটু হোমে যাই এই হচ্ছে থ্রেডস এবং থ্রেডসে আপনি এইভাবে আসবেন বিভিন্ন পোস্ট পড়বেন তারপর চাইলে এখান থেকে সেভ করতে পারেন হাইড মিউট তারপর ব্লক রিপোর্ট এগুলো আর নিচের দিকে এখানে দেখেন টুইটারের মতোই লাভ যে আইকন সেটা কমেন্ট আইকন এটা হচ্ছে রিটুইটের অপশন যেটা সেটা হ্যাঁ তারপর এটা হচ্ছে শেয়ার ওকে সো এখান থেকে আমরা যদি এখানে মনে করেন আপনি এখানে আসলেন এখানে আসলে একটা এইভাবে লাইক দিলেন চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে এই যে রিপ্লাই টু এই যে এই অ্যাকাউন্টে এটা যাবে ঠিক আছে তারপরে আপনি চাইলে যে এখানে রিপোস্ট করতে পারেন বা কোট করতে পারেন মানে রিপোস্ট বলতে আপনি এটাকে আবার রিপোস্ট করবেন রিটুইট করা বলে যেটাকে আর কোট করা বলতে এই যে কোটে দিলে কি হবে যে এই পোস্টটাকে আপনি যেটাকে মানে অ্যাকচুয়ালি ট্যাগ টাইপের আর কি হুম আপনি এই পোস্ট সম্পর্কে আর কি বলতে চান হ্যাঁ কমেন্টস টাইপেরও বলতে পারেন সেটা আপনি করতে পারেন এই যে অ্যানি ক্যান রিপ্লাই অ্যান্ড কোট ওকে তো এটা দিলে সে তখন দেখতে পারবে যে হ্যাঁ এরকম আপনিও একটা কোট করেছেন তারপর আপনার ওই কোটে দেখা যাবে যে অনেক পরিমাণ লাইক কমেন্ট শেয়ার বা আলাদা আরও কোট জমা পড়েছে আচ্ছা তো এই হচ্ছে থ্রেডস যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে এটার সাথে কিন্তু আমাদের যে টুইটার আছে বর্তমানে যেটাকে আমরা এক্স নামে চিনে থাকি সেটার হচ্ছে অনেক মিল আছে সো আমরা এখন একটু সামারি করি আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে থ্রেডস আসলে কি এবং থ্রেডসে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করলাম কারণ আমরা যখন থ্রেডসকে মার্কেটিং পারপাসে ব্যবহার করব বা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করব তখন এই থ্রেডস আমাদের ব্যবহার করতে হবে তাহলে থ্রেডস হচ্ছে মেটা প্ল্যাটফর্মের একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট হচ্ছে একেবারেই টুইটারের মতো টুইটার যেরকমভাবে আমরা ব্যবহার করি সেরকমভাবেই থ্রেডসও আমরা ব্যবহার করি থ্রেডসে আপনি পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আপনাকে পোস্ট দিতে হবে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার পোস্টে মানে থ্রেডস থ্রেডসে ফটো দিতে পারবেন ভিডিও দিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে ওকে আচ্ছা তাহলে এগুলোই হচ্ছে থ্রেডসের ফিচার হ্যাঁ তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা পাবলিক এবং প্রাইভেট যেটা একটু আগে বললাম যে পাবলিক রাখতে পারেন প্রাইভেট রাখতে পারেন তারপর আপনার হচ্ছে যে পোস্ট বা স্টোরি শেয়ার করা যায় এখানে হুম তারপর হচ্ছে কমিউনিটি কিউরেশন বা গ্রুপ ক্রিয়েট করা যেটা হ্যাঁ অ্যাডভার্টাইজিং আবার অ্যাভেলেবেল না বর্তমানে অ্যাডভার্টাইজ এখনও অ্যাভেলেবেল হয়নি মানে আমরা বিজ্ঞাপন এখনও দিতে পারি না থ্রেডসে ওকে সো এই হচ্ছে থ্রেডসের মূল বিষয় এখন আপনাদের যেটা করতে হবে এখন আপনারা হচ্ছে যে কম্পিউটারে হোক বা মোবাইলে হোক যেভাবেই হোক আপনি যদি থ্রেডসের কাজ করে থাকেন সেক্ষেত্রে প্রথমেই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে এটাকে কিছুদিন ব্যবহার করতে হবে এবং আয়ত্ত করার পরে আপনি এই মার্কেটিংয়ের কাজটা খুব ভালোভাবে করতে পারবেন এবং একই রকমভাবে আমরা কী করবো যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব বা কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করব সেই ব্র্যান্ডগুলো আমরা যাতে হচ্ছে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি সেটাই আমাদের খেয়াল করতে পারি যেমন এখান থেকে আমরা যদি মনে করেন কোনো একটা অ্যাকাউন্টে যাই এই যে আপনি চাইলে এখান থেকে যে দেখেন অমুক তমুকের অ্যাকাউন্ট হচ্ছে দেখে সেগুলো থেকে আইডিয়া নিয়ে আপনার যে ব্র্যান্ড বা যেটা আপনি কাজ করবেন সেটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন ওকে সো দেখেন এখানে থ্রেডস রিপ্লাইস রিপোস্ট মানে ইনস্টাগ্রামের মতোই কিন্তু ইনস্টাগ্রামে আমরা যেরকম দেখি না ইনস্টাগ্রামে আমরা যখন আসি ইনস্টাগ্রামে এখান থেকে আসলে দেখবেন আমরা যদি কোথাও যাই এখানেও এই যে পোস্ট রিল ট্যাগ হ্যাঁ এরকম থাকেই কিন্তু তো এখানেও দেখেন এই যে থ্রেডস এটা ফলো হয়ে গেল আচ্ছা রিপ্লাই দেখতে পারবেন রিপোস্টগুলো দেখতে পারবেন হ্যাঁ এই যে চাইলে আপনি এখান থেকেও এগুলো রিপোস্ট টিপোস্ট মানে রিপোস্ট করতে পারবেন হ্যাঁ আচ্ছা এখন বিষয় হচ্ছে যে থ্রেডস সম্পর্কে আমরা তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম এখন বিষয় হচ্ছে যে মার্কেটিংয়ের জন্য আপনি থ্রেডসকে কিভাবে ব্যবহার করবেন বা মার্কেটিংয়ের জন্য আপনাকে কি করতে হবে মার্কেটিংয়ের জন্য আমাদের যেটা করতে হবে খুব সহজভাবে আমরা যেভাবে ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম এই এই প্ল্যাটফর্মগুলোর ফ্রি মার্কেটিং করে থাকি সেরকম মার্কেটিং আপনাকে করতে হবে অর্থাৎ পোস্ট করা কন্টেন্ট তৈরি করা লাইক লাইক তার করা কমেন্ট করা শেয়ার করা ফলোয়ার বাড়ানো এই বিষয়গুলো করতে হবে এখানে যেটাকে রিটুইট বলা হচ্ছে বা রিপোস্ট কোট করা হ্যাঁ এগুলো করতে হবে এখন আপনি কি করবেন আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার অডিয়েন্স যারা হবে আপনার প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্স যারা হবে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদেরকে হচ্ছে আপনার থ্রেডস যেন তারা ফলো করে বা আপনার প্রোডাক্ট যেন তারা ফলো করে সেজন্য তাদেরকে আপনার কানেক্ট করতে হবে তাদের সাথে আপনার কানেক্ট হতে হবে আপনি কিভাবে সেটা করবেন আপনি এই যে থ্রেডসে এসে এখানে সার্চ করে আপনি এখানে হচ্ছে যেমন হচ্ছে আমি এখানে যদি এটা লিখে সার্চ করি মনে করেন সাপোজ তাহলে এখানে যে টপ যে রেজাল্টগুলো সেগুলো চলে আসবে এখান থেকে আমরা আবার কি করবো এই অমুক তমুক প্রোফাইলকে দেখব এদেরকে কারা ফলো করে এদেরকে দেখব দেখে আমরা তাদেরকে হচ্ছে ফলো করব মানে যাতে এবং আমাদের যে প্রোডাক্ট সেটা রিলেটেড আমরা তো পোস্ট দিতেই থাকবো এতে কী হবে যে আমাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু সেটা মানুষের মধ্যে তৈরি হয় আচ্ছা তারপর আপনি যেটা করতে পারেন যেটা হচ্ছে ইন্টারঅ কন্টেন্ট যেটা একটু আগে বলেছি ইন্টারঅিভ কন্টেন্টের ক্ষেত্রে যে এমন কিছু কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে যে কন্টেন্টের মাধ্যমে মানুষ হচ্ছে আমাদের সাথে এঙ্গেজ হবে বা আমাদের যে ব্র্যান্ড একটি আছে সেটা সম্পর্কে তারা জানতে আগ্রহী হবে দেখেন এরাও কিন্তু কী করেছে মার্কেটিং পারে এগুলো দিয়েছে এবং দেখেনি যে এখানে সুন্দরভাবে তারা হচ্ছে যে হ্যাঁ এটা তাদের হচ্ছে সব এখানে পোস্ট দিয়েছে হ্যাশট্যাগ দিয়েছে মতো বা অন্য যে মার্কেটিং আছে সেরকমই আচ্ছা তারপরে থ্রেডসে আপনি কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারেন পোল ক্রিয়েট করতে পারেন তারপরে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে ফিল ইন দ্য বা পাজল তৈরি করা যায় ফিল ইন দ্য ব্লাংস অর্থাৎ অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এই ফিলেন দি ব্লাংসের সুযোগটা পেতাম না কিন্তু এই থ্রেডসে ফিলেন দি ব্লাংসের সুযোগটা আছে সো এইটা খুব বড় একটা সুবিধা নতুন একটা কিছু আর কি আচ্ছা টু এ কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে কার সাথে আপনার টার্গেটেড কাস্টমারের সাথে এখন টার্গেটেড কাস্টমারের সাথে আমরা টু এ কমিউনিকেশন ক্রিয়েট করে লাভ কি হবে লাভ হবে এটাই যে আমরা যে ফেসবুক গ্রুপের কথা জানি এখানেও সে সেরকমভাবে আপনি ফেসবুক গ্রুপ না তো এটা এটা হচ্ছে থ্রেডস কমিউনিটি যেটা সেটা আপনি ক্রিয়েট করে তাদের সাথে কানেক্ট হতে পারবেন এতে কি হবে যে আপনার যে ব্র্যান্ড সম্পর্কে তারা খুব ভালোভাবে জানবে এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে তারা আগ্রহী হবে আর আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনি অথেন্টিক হবেন এবং ব্র্যান্ড ভয়েস অবশ্যই রাখবেন এটা আপনি একজন মার্কেটার হিসেবে আপনি অবশ্যই ভালো করে জানেন এটা সম্পর্কে আসলে সেরকমভাবে বলার তেমন কিছু নেই ওকে এখন আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমরা ভিজুয়াল ব্যবহার করবো টেক্সটের থেকে বা টেক্সটের চাইতেও ভিজুয়ালটা সবচেয়ে বেশি কার্যকর একটা রিসার্চ থেকে দেখা যায় যে ভিজুয়াল হচ্ছে তেতাল্লিশ পারসেন্ট উপকারী বা মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে তেতাল্লিশ পারসেন্টের মতো সেটা হচ্ছে টেক্সচুয়াল ইনফরমেশন থেকে বা টেক্সটের থেকে ভিজুয়ালের ক্ষমতাটা বেশি মানে ভিজুয়াল দেখতে মানুষ পছন্দ করে তো ভিজুয়ালটা আবার কি ধরেন ফটো হতে পারে কোন ইনফোগ্রাফিক্স হতে পারে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট রিলেটেড তারপর হচ্ছে যে গিফট হতে পারে বা জে আই যেটা অ্যানিমেশন হতে পারে ইমেজ ক্যারোজেলস হতে পারে ক্যারোজেল মানে অনেকগুলো ছবি যেটা আট থেকে দশটি ছবি বা আট থেকে দশটি ভিডিও যে কোনো গ্রাফস গ্রাফস হতে পারে টেবিলস হতে পারে স্ক্রিনশট হতে পারে বা ভিডিও হতে পারে তো এই ভিজুয়ালগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এই যে দেখেন এরা কিন্তু ইমেজ ব্যবহার করেছে এবং বেশ কয়েকটি ইমেজ ব্যবহার করেছে এখানে তিনটি তারপরে এখানে একটি এরকম করে করে তারা হচ্ছে ইমেজগুলোকে ব্যবহার করেছে কারণ যেটা বললাম একটু আগে মানুষ হচ্ছে ভিজুয়াল দেখতে বেশি পছন্দ করে ওকে এখানে আপনি যেহেতু পাঁচ মিনিটের মধ্যে আপনাকে ভিডিও দিতে হবে আপনি ছোট ছোট ভিডিও ব্যবহার করতেই পারেন আচ্ছা সো এই বিষয়টা আমরা মাথায় রাখবো এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পার্টনার উইথ ইনফ্লুয়েন্সার্স যেমন আমরা ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি করি ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা কিন্তু ইনস্টাগ্রামে যে ইনফ্লুয়েন্সার যারা আছে অর্থাৎ ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টগুলোর বা যে ব্যক্তিগুলোর হচ্ছে ফ্যান ফলোয়ার বেশি তাদেরকে আমরা মার্কেটার হিসেবে আমাদের যে ব্র্যান্ড আছে বা আমাদের যে প্রোডাক্ট প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্রমোশন করাতে পারি বা তাদেরকে বলতে পারি যে আপনি যেহেতু ইনফ্লুয়েন্সার আপনার তো ফ্যান ফলোয়ার আছে আপনি আমার এই প্রোডাক্টের একটু প্রমোশন করে দেন এর বিনিময়ে আমাদেরকে তাদেরকে টাকা দিতে হবে মানে ওই ইনফ্লুয়েন্সারকে এখানেও আপনি যারা থ্রেডসে যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে হচ্ছে এইভাবে তাদের সাথে কনট্যাক্ট করে আপনি তাদের সাথে পার্টনারশিপ করতে পারেন এতে কি হবে যে এতে করে আপনার যে মার্কেটিংটা মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি সেটা আমরা অন্য প্ল্যাটফর্মে টুইটার বা ইনস্টাগ্রামে যেভাবে করতাম বা ফেসবুকের ক্ষেত্রেও এটা হয় অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করা সেক্ষেত্রে আপনার যে ব্র্যান্ড আছে সেটার ভ্যালুটা অনেক বেশি পরিমাণে বাড়বে তো এই কাজগুলো আপনি করতে পারেন আপনি যদি থ্রেডসকে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে চান আপনি যদি টুইটার সম্পর্কে ভালোভাবে জানেন সেক্ষেত্রে আপনার থ্রেডস ব্যবহার করা খুবই সহজ হবে কঠিন কিছুই হবে না যেমন আমি আবারও আসলাম এখানে এসে ধরেন আরও একটা রিফ্রেশ দিলাম এই যে তারপরে হচ্ছে যে কিছু বিষয়গুলো চলে আসলো হ্যাঁ এই যে ইন্টারফেসটা আপনি এখান থেকে পাচ্ছেন হ্যাঁ তো এই হচ্ছে থ্রেডসের মূল বিষয় তো আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা দেখি যে আমরা আজকে আসলে থ্রেডস সম্পর্কে বেশ মোটামুটি একটা ভালোই একটা আইডিয়া পেলাম যে থ্রেডস আসলে কী এবং থ্রেডস মার্কেটিং যদি আপনি করেন সেক্ষেত্রে থ্রেডসকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন এবং নতুন প্ল্যাটফর্ম হিসেবে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার থ্রেডস থ্রেডসটা ব্যবহার করা উচিত মার্কেটিংয়ের জন্য যেহেতু নতুন প্ল্যাটফর্ম এবং আপনি যদি এটা নিয়ে ফাইভারেও কাজ করতে চান বা অন্য ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই থ্রেডস নিয়ে বা থ্রেডস অ্যাপ মার্কেটিংয়ের উপরে কম্পিটিশানটা কম কারণ যেহেতু নতুন সবাই যেহেতু এটা সম্পর্কে সেভাবে আগ্রহী না সেক্ষেত্রে আপনি যদি এটা নিয়ে কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনার খুব দ্রুত আপনার যে গিগ বা যে সার্ভিস আপনি দিয়ে থাকেন বা দিতে চান সেটা খুব দ্রুত র্যাঙ্ক করবে বা আপনি খুব ভালো করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন